আরোয়া বিধানসভার অন্তর্গত কীর্তিপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও কীর্তিপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের 21 জুলাইয়ের প্রস্তুতি সভা বারাসাত দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সদ্য শেষ হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত স্তরে তৃণমূলের আশানুরূপ ফল না হলেও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরে ফল ভালো হয়েছে। দিন কয়েক পরেই কলকাতায় তৃণমূলের 21 জুলাই শহীদ দিবস কর্মসূচি রয়েছে। এই দুটি বিষয়কে সামনে রেখে বৈঠক বারাসাত দু নম্বর ব্লকের উদ্যোগে খড়িবাড়ি বাজার ও হারোয়ারখাল 21 জুলাইয়ের প্রস্তুতি সভা ডাকা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত দু নম্বর ব্লকের সভাপতি শম্ভুনাথ ঘোষ, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মনোয়ারা বিবি, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি ইফতিকার উদ্দিন, সদ্য নির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য আচারানী মল্লিক, জেলা পরিষদ সদস্য এ কে এম ফারহাত, কীর্তিপুর এক নম্বর অঞ্চল সভাপতি মান্নান আলী, পঞ্চায়েত সমিতির সদ্য নির্বাচিত সদস্য রবিউল ইসলাম ও শাহাবুদ্দিন, দাঁতপুর অঞ্চলের উপপ্রধান আব্দুল হাই ও অন্যান্য ব্যক্তিবর্গ। সবাই 21 জুলাই ধর্মতলায় তারা যাওয়ার জন্য উৎসুক। দলের নির্দেশে আমরা গোটা বাংলা জুড়ে যেমন প্রস্তুতি হচ্ছে, আমরা বারাসাত ব্লক থেকে বাদ যাবো না। আমরা ব্লক ধরে আলোচনা করি, অঞ্চল নেতৃত্ব সব দেখে আমাদের ব্লকের সর্বস্তরে সবার আবার করছি। আমাদের 5 জায়গায় অলরেডি হয়ে গেছে, কীর্তিপুর 2 6 জায়গায় হয়ে গেছে, আজকের আমাদের লাস্ট কীর্তিপুর 2 এবং খাওয়া এই কীর্তিপুর 1 একসঙ্গে চলছে। এটাও আমরা করবো, সমাপ্ত করবো এবং 21 তারিখে আমরা এই ব্লক থেকে নজর পর্ষদের লোক নিয়ে আমরা কলকাতার ধর্মতলায় আমরা হাজির হব। শুভেন্দু অধিকারী, ওর পাঁচতলায় কোনো মাটি নেই, ওটা তো মানে কি বলবো, বিশ্বাসঘাতক, তো দুর্নীতি ঠাকুরদা জেল কাটার ভয়ে ওই অমিত শাহ মুদির পায়ে পড়ে রয়েছে। তা ওই একজন দুর্নীতিবাজ লোক, বেঈমান লোক, ওর সম্বন্ধে যত কম বলা যায় তত ভালো। ওরা যত ওইসব বাদরামি করবে ততই ওরা মানুষের থেকে সরে যাবে। বাংলারও মানুষও, যদি বাংলার মানুষ হয় দিল্লি গিয়ে বাংলার উন্নয়ন বন্ধ করতে হবে। 100 দিনের কাজের টাকা দেওয়া যাবে না, অসহায় গরিব মানুষের আবার 2000 টাকা দেওয়া যাবে না, একথা বলতে পারে না। 18 জন ওদের সাংসদ, আমরা পাল্টা বলি, জবাব চাই। 50 দিন মানুষ বুঝিয়ে দিয়েছে, ও দলের লোকরাই শুভেন্দুকে তাড়া করবে, সুকান্তকে তাড়া করবে, দলের লোকরাই তুলেছে কথা। এই 100 দিনের কাজ, ঘরের টাকা নেওয়া দেওয়ার জন্যই মানুষ আমাদের ভোট দেয়নি, ওরা মানুষের কাছ থেকে মুছে যাবে। 24 সালে 19 সালে 18 বেজল, ওরা এই 24 সালে এই বাংলার প্রতি বঞ্চনার জন্য। আমার মনে হয় এটা আমাদের যারা কর্মী, যারা যান কর্মী সমর্থকরা, ওরা এই দিনটাকে নিজেরাই ঠিক করে রাখেন যে আমরা কোনো কাজ রাখবো না। মানে তাদেরও আবেগ দারুণ কাজ করে, টিমম্যান, প্রত্যেকে টিমম্যান এটুকু বলতে পারে। মানে আলাদা করে আমাদের প্রচার লাগে না, তবু আমরা প্রচারটা করছি। দেখুন, এই জোটটা ভীষণ দরকার, কারণ কেন্দ্রে যে প্রতিক্রিয়াশীল দলটি আছে সেই দলটি আপাত নস্তক সাম্প্রদায়িক এবং উন্নয়ন বিরোধী। এই দলটাকে যদি আমরা না সরাই, তো আগামী দিন আমার মনে হয় দেশটা পিছিয়ে যাবে। আমরা দেখছি, আমরা যে সমস্ত দেশের সঙ্গে আগে আমাদের তুলনা হতো উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে, সেই দেশগুলোর সঙ্গে আমাদের আর তুলনা, আমরা বরং পিছিয়ে পড়া যে দেশগুলো সেই দেশগুলোর সঙ্গে আমাদের এখন তুলনা হচ্ছে। এটা কত দুর্ভাগ্য, এবং এটা মোদিজির আমলে শুরু হয়েছে কি আমাদের আমাদের তুলনা করার জন্য শ্রীলঙ্কা, বাংলাদেশ,
পাকিস্তানের সঙ্গে, এর থেকে আমাদের মনে হয় এর থেকে আর ছোট কিছু হয়। আপনারা দেখেছেন ভাঙড় সহ গোটা বাংলাতে আইএসএফ এর রাজনৈতিক ধরন টনটা সিপিএম এর মতো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া। এই দলটাকে যদি আমরা এখন থেকে মানুষকে সতর্ক না করি, আখেরে কিন্তু আমাদের ক্ষতি হবে, আমাদের রাজ্যের ক্ষতি হবে। আমরা এই জন্য আমরা ব্যক্তিগত ভাবে আইএসএফ এর বিরুদ্ধে বলছি, ঠিক না? ওটা এখনো ফাইভ সাইড মাঠে প্লেয়ার, ওটা ইলেভেন সাইডে খেলবে। তাদের একটা নেতা নেই, উঁচাইতে থেকে ছাড়া দ্বিতীয় কোনো নেতা নেই। কার উপর ভরসা করবে? ওরা বড় আসরে নামবে, ওরা ছোট আসরেই মানানসই পঞ্চায়েত বা আরো ভালো বললে একদম গ্রাম সভাতেই মানানসই। দেখুন এটা উদ্দেশ্য মন্ত্রের ঘটনা, মানুষের ভোটে জিতলে তারা অবশ্যই সার্টিফিকেট পাবে, দেখতে হবে তারা জিতেছিল কেন, জিতলে অবশ্যই কেন সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেট আটকানোর অধিকার কার আছে? এটা কমিশন তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেবে? একদমই না, ওরা নিজেরাই ভয় পাচ্ছে, ওরা নিজেরাই ভয় পাচ্ছে। দেখছে ওদের সামনে অভিভাবক বলে কেউ নেই, ওরা ওই জন্য নিজেরা ভয় পেয়ে এইসব কথাবার্তা বলাচ্ছে। হ্যাঁ, লোকসভা আমি আবার বলি, ওরা গ্রাম সভার কেন বিক্ষিপ্ত ভাবে ভাঙড়ে সেখানে হয়তো ওরা জিতেছিল, কিন্তু নেক্সট ইলেকশনে আমি এখনই বলে দিতে পারি ওদের, ওরা যদি প্রার্থী দেয় বা নৌসাদ বাবু নিজে দাঁড়ান, তাহলে ওনার গহরান হারতে হবে। বিক্ষিপ্ত না, এটা আমাদের কাছে একটা অ্যাবসার্ড জেতা। সেখানে কিভাবে জিতলো আমরা নিজেরাই এটা বুঝতে পারি না, যে ভাঙড়ের মতো জায়গায় হঠাৎ করে এসে আইএসএফ জিতে গেল। এটা রাজনৈতিক ভাবে কোথায় একটা সমস্যা হয়েছে, সেটা মেরামত হয়ে যাবে বলতে পারি। দেখুন শুভেন্দু অধিকারী তো এখন পাগল হয়ে গেছে, পাগলে অনেক কিছু বলবে। আমরা চব্বিশে মেন যে লক্ষ্য, আমাদের দিদি যে গিয়েছিল ব্যাঙ্গালোরে, যে ২৬টা দল গঠন এক জায়গায় ছোট বড় সব দলকে নিয়ে একটা জোট হয়েছে, সেই জোটকে আগামী ২৪ আমরা সেইভাবে নিয়ে আমরা লড়বো। শুভেন্দু অধিকারী শুভেন্দুর মতো বলবে, আমাদের কাজ আমাদের করতে হবে। ৩৫৫ উনি দাবি করছে, ওটা তো ভুল, গদ্দার গদ্দারি তো সারা জীবন করে যাবে। উনি তো শুভেন্দু অধিকারী একটা গদ্দার, তা গদ্দার গদ্দারি করবে। আমাদের তৃণমূলের সরকারের যে নিয়ম, আমাদের কাজ কর্মীদের নিয়ে, আমাদের জনগণের সঙ্গে আমাদের থাকতে হয়, জনগণের সঙ্গে নিয়ে আমাদের চলতে হয়, জনগণের সঙ্গে আগামী দিনেও থাকবো, এখনো বর্তমানে আছে। দেখুন এই বিষয়ে জনসভা মানুষের আবেগ, সাধারণ মানুষ তৃণমূল ছাড়া কিছু বোঝে না। তৃণমূলকে মমতা ব্যানার্জি এত উন্নয়ন করেছে, আমাদের কাউকে বলতে হয় না, সেই উন্নয়নে সামিল হওয়ার জন্য সমস্ত সাধারণ মানুষ একটা পথসভাকে জনসভা করিয়ে দিচ্ছে। দেখুন ২১ জুলাই যাবার উপলক্ষে আমাদের ২১ জুলাই যেটা আছে কীর্তিপুর ১ থেকে, আমি কীর্তিপুর ১ অঞ্চলের সভাপতি হিসেবে আমি প্রত্যেক কর্মীদের বার্তা এবং আশা করি আমাদের এই কীর্তিপুর ১ থেকে ৭ থেকে ৮ হাজার লোক আমরা যাবে, এটাই আমরা ঠিক করেছি।